এখন প্রেছ বিজ্ঞপ্তি আর এপিসিসি সংঘাত প্রেছ বিজ্ঞপ্তিক লৈ বহুধা বিভক্ত এপিসিসি হয় এইখনেই কারণ দর্শাবার জাননী সন্দর্ভত শনিবারে প্রদেশ কংগ্রেসে জারি করা প্রেছ বিজ্ঞপ্তি প্রদেশ কংগ্রেসের অনুশাসনমূলক ব্যবস্থা গ্রহণ সমিতি কমিটিয়ে জারি করা এই প্রেছ বিজ্ঞপ্তিত স্বাক্ষর করেছে কমিটির অধ্যক্ষ নৃপেন ঠাকুরিয়া সহ অধ্যক্ষ ববিতা শর্মা আর সদস্য সচিব সিরাজুল হুসেইন শইকিয়ায় এতিয়া এইখন প্রেছ বিজ্ঞপ্তিক লৈ এপিসিসির ভিতরচরাত সৃষ্টি হয়েছে তয়াবয়া রণ কিয় রাজহুয়া করা হল দলের ভিতরুয়া কথা কার নির্দেশত জারি করা হয়েছিল প্রেছ বিজ্ঞপ্তি এই বিষয়ত খুদ এপিসিসির সভাপতিও আছিল অজ্ঞ কারণ দর্শাবার জাননীক লৈ জারি করা প্রেছ বিজ্ঞপ্তির বিষয়ে জনায় নাছিল সভাপতি ভূপেন কুমার বরাই প্রেছ বিজ্ঞপ্তি জারি করার এদিন পিছত সভাপতি ভূপেন কুমার বরাই বিষয়টুক লৈ প্রকাশ করলে প্রতিক্রিয়া কয়ে দিলে সাংবাদিকক এনেকুয়া হব নালাগিছিল দলের কথা রাজহুয়া হব নালাগে দলের সভাপতি হিসাবে দলের আভ্যন্তরীণ বিষয়টা রাজহুয়া হওয়াটো মই অত্যন্ত দুঃখিত আর মই পাঁচ ছদিন রাজ্যখন নাছিলো ইতিমধ্যে মোর অফিসর পৰা সকলকে কথা পতা হয়েছে যে এই কথাটো ভাল হওয়া নাই আর এই সভাপতির সন্মতি নাই 2024 লোকসভা নির্বাচনের সময়ত দলীয় বিধি অবমাননা আর দল বিরোধী কার্যত লিপ্ত হওয়ার বাবে শনিবারে জারি করা হয়েছিল পাঁচ নেতার বিরুদ্ধে কারণ দর্শাবার জাননী জাননী জারি করা হয়েছিল বিধায়ক আব্দুর রশিদ মন্ডল কারণ দর্শাবার জাননী বিধায়ক রেকিবুদ্দিন আহমেদলৈও কারণ দর্শাবার জাননী জ্যেষ্ঠ বিধায়ক ভরত চন্দ্র নরহলৈ লগতে কারণ দর্শাবার জাননী দিয়া হল মহিলা কংগ্রেসের সভাপতি মীরা বরঠাকুরলৈ লগতে কারণ দর্শাবার জাননী জারি হাইলাকান্দি জেলা সভাপতি শামসুদ্দিন বরলস্করলৈ এই বিষয়টোত প্রেস বিজ্ঞপ্তি জারি করে বিষয়টো রাজহুয়া করা তেতিয়া ক্ষুব্ধ বহু নেতা বহুধা বিভক্ত এপিসিসি দলীয় সূত্রয় সদরি করা মতে সাংসদ গৌরব গগৈ আর রকিবুল হুসেইনের নির্দেশত কারণ দর্শাবার বিষয়ক লৈ জারি করা হয়েছিল প্রেছ বিজ্ঞপ্তি এতিয়া এই বিষয়ক লৈ এপিসিসির আভ্যন্তরীণ কন্দল আরম্ভ হয়েছে বিষয়টুক লৈ অচিরে এপিসিসির নেতৃত্বই জনাব দলের হাইকমান্ডক প্রিয়ব্রত গগৈর সৈতে বিজু কুমার ডেকার রিপোর্ট নিউজ 18 অসম নর্থ ইস্ট আপুনি বিচৰা বাতৰি পাব কেৱল নিউজ 18 এপত নিউজ 18 এপ ডাউনলোড কৰিবলৈ স্কেন কৰক এই কিউআৰ কোড গুগল প্লে ষ্টোৰতো পাব এই নিউজ 18 এপ